নমস্কার, জীবনের আলো অনুষ্ঠান এবং জীবনের আলো অনুষ্ঠান আপনাদের এতটাই ভালো লাগে যে আপনাদের প্রচুর অনুরোধ আসে, তো সেই কারণেই আমাদের এই অনুষ্ঠানের সময়সূচি কিছুটা বর্ধিত করা হয়েছে। তো আপনারা দুটো পাঁচে এই অনুষ্ঠান দেখছেন প্রতি সোম মঙ্গল, এবং নতুন সংযোজন যেটা হয়েছে এবার থেকে কিন্তু বুধবার দিনও দুপুর 2:05 আপনারা জীবনের আলো অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আর তাছাড়া যেমন দেখছিলেন, অর্থাৎ বৃহস্পতিবার দিনও, মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার 2:05 পাচ্ছেন, এবং শুক্রবার করে 3:45 পাচ্ছেন। আর 15 মিনিটের অনুষ্ঠান যেমন প্রতিদিন দেখছেন সেরকম রয়েছে সেই একই সময়ে। তো আজকে জীবনের আলো অনুষ্ঠান, মানে এখানে তো আজকে আর নতুন করে আমাদের পরিচয় করিয়ে দিতে হয় না, যিনি উপস্থিত থাকেন প্রতি অনুষ্ঠানে আজকেও রয়েছেন জ্যোতিষ গবেষক পিএইচডি অ্যাস্ট্রো ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমে স্বাগত জানাই। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, এবং সেই সঙ্গে বয়স জ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে আমার প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করছি। তো আমরা তো মানে মহামায়ার আগমনী বার্তার দিকে এগোচ্ছি ধীরে ধীরে। তো সামনে আমাদের রয়েছে মানে ভীষণ একটা শুভ সময়, আমাদের মহালয়া, মহালয়ার অমাবস্যা তিথি, এবং মহালয়ার দিন একটি ব্যাপার যেটা আমরা দেখে আসছি ছোটবেলার থেকে, যে বড়রা তর্পণ করতে যায়, মানে আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই বিশেষ দিনে আমরা তর্পণ করি বা তাদের আত্মাদের শান্তি কামনা করি, তার জন্য এই দিনটিকে সিলেক্ট করা হয়েছে মহালয়ার অমাবস্যার দিন। তো এইখানে যে আমাদের পিতৃদোষ বলে একটি কথা রয়েছে অ্যাস্ট্রোলজিতে, তো সেটি এর সাথে কিভাবে যুক্ত? দেখুন, অ্যাকচুয়ালি হচ্ছে পিতৃদোষ বলে একটা দোষ, সেটা কিন্তু চার্টে ইন্ডিকেশন থাকে, এবং এই দোষ যদি থাকে তাহলে অনেক সমস্যায় একজন সমস্যার মানে সমস্যার মধ্যে পড়ে, কিন্তু সেই জাতক যে জাতকের থাকবে সেই জাতক কিন্তু অনেক সমস্যায় পড়েন। কেন এটা হয় সেটা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের শাস্ত্র অনুযায়ী বলছে যে আগের জন্মে সে পিতা এবং সন্তানের সঙ্গে যদি কোনো রকমের খারাপ রিলেশন তৈরি হয়, খারাপ জায়গা তৈরি হয়, খারাপ ব্যবহার তৈরি হয়, তাহলে কিন্তু এই পিতৃদোষের একটা নির্দিষ্ট কারণ বলে উল্লেখিত আছে। এবার চার্ট বলছে, অর্থাৎ আপনার জন্ম ছকে আপনি কি করে বুঝবেন যে পিতৃদোষ আপনার আছে। পিতৃদোষ একটা জিনিস মাথায় রাখুন যে আপনার চার্টে যদি কোনো কারণে শনির সঙ্গে রবির কানেকশান পায়, এবং সেটা যদি একই ঘরে অর্থাৎ একই রাশিতে যদি থেকে যায়, তাহলে কিন্তু আপনার এই পিতৃদোষটা 100% আপনার থাকলো। এবার এই পিতৃদোষের অনেক খণ্ডনও আছে। খণ্ডন কেমন না, এই পিতৃদোষে অর্থাৎ শনি এবং রবির যে কানেকশান পেলো, এক ঘরে অবস্থান করলো একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে, তার সঙ্গে দেখা যাচ্ছে বৃহস্পতিরও কানেকশান পেয়ে গেল, অর্থাৎ বৃহস্পতিও কিন্তু সেক্ষেত্রে একটা নির্দিষ্টভাবে কানেকশান পেয়েছে একটা নির্দিষ্ট ডিগ্রিতে, তাহলে কিন্তু এই পিতৃদোষের যে খণ্ডন যে বলা হয় সেটা কিন্তু অনেকটা প্রভাবটা অনেকটা কমে গেল। কিন্তু এই পিতৃদোষের যে প্রতিকার সেটা কিন্তু সব থেকে খুব ভালো টাইম সেটা হচ্ছে আগামী এই মহালয়ার উপলক্ষে, মহালয়ার যে অমাবস্যা আছে সেই অমাবস্যাতে এই পিতৃদোষ খণ্ডন করা যায়। এবং যাদের পিতৃদোষ আছে তারা, আমরা অনেকেই অজান্তে অনেক কিছু আমরা করে থাকি পিতামাতার সঙ্গে, আমাদের ভুল করে হোক বা সেটা জেনে গুনে জেনে বুঝেই হোক, কিন্তু আমরা সেই জন্য আমরা এই পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা কিন্তু এই মহালয়ার অমাবস্যার তিথিতে গঙ্গার বক্ষে গিয়ে কিন্তু আমরা সেই যে মহালয়ার যে জল দেওয়া হয়, অর্থাৎ জল পিতৃ পিতৃদের পিতৃ মানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা জল দান করি, কিন্তু আমরা জল দান করি, এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা এই দোষের খণ্ডন হয়। এবং সেক্ষেত্রে আমি বারবার বলি যে এই পিতৃদোষটা কেন হয়, সেটা হচ্ছে শনি এবং মঙ্গল, শনি এবং রবির কানেকশান। শনি মঙ্গলে শনি এবং রবির যদি কানেকশান থাকে, দেখবেন যে আপনার জন্মছকে পিতৃদোষ যদি হয়ে থাকে, তাহলে আপনার পিতা, আপনার পিতার যদি উন্নতি হয় এবং আপনার দেখবেন অবনতি হচ্ছে, আপনার জন্মগ্রহণের পর আপনার পিতার অবনতি হয়েছে, আপনার জন্মগ্রহণের পর দেখা যাচ্ছে আপনার পিতা, অর্থাৎ আপনার পিতার যে ব্যবসা ছিল খুব ভালো ব্যবসাটা চলছিল, কিন্তু হঠাৎ করে তার সন্তান জন্মগ্রহণ করলো, কিন্তু সেই সন্তানের দেখা যাচ্ছে পিতৃদোষ আছে, তার কারণে কিন্তু তার পিতার ব্যবসার জায়গাটা কিন্তু ধীরে ধীরে জায়গাটা কিন্তু ডেভেলপ মানে
অবনতি হতে থাকলো এবং একটা সময় দেখা যাচ্ছে সেই ব্যবসাটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেল, তখন কিন্তু তার কিন্তু ইনকামের জায়গা, বাবার ইনকামের জায়গাটা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে। আবার অন্য জায়গায় দেখা যাচ্ছে যে এই পিতৃদোষের কারণে সন্তানের পিতৃদোষ আছে, পিতৃদোষ আছে, এই পিতৃদোষের কারণে সন্তানের দেখা যাচ্ছে অবনতি হচ্ছে, দিনের পর দিন অবনতি হচ্ছে এবং সেই সন্তানকে নিয়ে সেই পিতা কিন্তু যথেষ্ট ভুগছে, ভুগতে হচ্ছে তাকে। সে হয়তো কোনো কারণে পড়াশোনায় মনোযোগ নেই, আবার কোনো কারণে দেখা যাচ্ছে যে সমাজে এমন কিছু কাজ করছে তার কারণে সমাজে মানুষের কাছ থেকে তার পিতার অনেক রকমের কথা শুনতে হচ্ছে, এটা কিন্তু পিতৃদোষের কারণেই হয়। এবং দেখা যাচ্ছে পিতার উন্নতি হয়েছে কিন্তু সন্তানের, অর্থাৎ যে সন্তানের পিতৃদোষ আছে সেই সন্তানের কিন্তু দিনের পর দিন অবনতি হচ্ছে। এই দুটো কিন্তু একে অপরের একটা পরিপূরকভাবে কাজ করছে, অর্থাৎ যখন পুত্রের বা তার সন্তানের উন্নতি হচ্ছে তখন সেই পিতার অবনতি হচ্ছে, আবার পিতার যখন উন্নতি হচ্ছে তখন কিন্তু সেই সন্তানের অবনতি হচ্ছে। এই দোষটা থাকলে সত্যি দুজনের ক্ষেত্রেই কিন্তু খুবই বিপজ্জনক, এবং এই দোষ থাকলে অবশ্যই আমি বলবো এই দোষটার প্রতিকার আপনারা করিয়ে নেবেন। তো এই দোষ প্রতিকার করাবার উপযুক্ত সময় কি আমাদের মহালয়া তিথি? মহালয়া তিথি এই পিতৃপক্ষর সমাপ্তি এখানে, এবং তারপরে কিন্তু মাতৃপক্ষ স্টার্ট, অর্থাৎ এই যে পিতৃপক্ষের সমাপ্তিতে যে তিথি আমাদের পাই এবং সেই অমাবস্যা তিথি, সেই তিথিতে যদি এই কাজ করানো যায় 100% কিন্তু সেটা সাকসেস হয়। তো যারা এই ধরনের পিতৃদোষ যাদের চার্টের মধ্যে রয়েছে বা যারা পিতৃদোষ বহন করছেন, আপনাদের বলবো যদি আপনারা মনে করেন যে এবারের আমাদের মহালয়ার অমাবস্যা তিথিতে সেটিকে খণ্ডন করাতে চাইছেন বা সেই দোষের কিছু প্রতিকার করাবেন, তো এটা কিন্তু মহালয়ার অমাবস্যা মানে মহালয়ার তিথিটা হচ্ছে এটার জন্য একটা উপযুক্ত, একটা খুব ভালো সময়। তো আপনারা করাতেই পারেন এবং এ ব্যাপারে গৌতম শাস্ত্রীর সাথে যোগাযোগও আপনারা করতে পারেন। যেমন নিয়ম রয়েছে মানে ফোন করে আগে বুকিং করে নেবেন, বুকিং নাম্বার যেটি রয়েছে সেখানে অ্যাডভান্স বুকিং করে চেম্বারে এসে আপনারা কথা বলুন এই বিষয়ে। আর এই বেসিক লাইভ হরোস্কোপ প্রত্যেকের জন্য রয়েছে, মানে চেম্বারে এসে যারা চেম্বারে একবার ভিজিট দিচ্ছেন প্রত্যেকের জন্যই কিন্তু এইরকম একটি বেসিক লাইভ হরোস্কোপ, যেটা কিন্তু পরবর্তী সময়ে আপনাদের একদম পরম বন্ধু হিসেবে কাজ করছে, কেননা এখান থেকে অনেক কিছু ডিটেলিং আপনারা জেনে যাচ্ছেন। তাই মানে প্রত্যেকটি ক্ষণে ক্ষণে এসে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আপনাদের ফোন করতে হচ্ছে না যে এটা করবো কি করবো না, এটা এমন হচ্ছে, এটা কেন হচ্ছে, এইরকম জিজ্ঞাসাবাদও আপনাদের আর করতে হবে না। কারণ বেসিক লাইভ হরোস্কোপে আপনাদের সমস্ত কিছু যা যা প্রশ্ন রয়েছে তার উত্তর আশা করছি আপনারা পেয়ে যাবেন। এবং এই মানে মহালয়ার অমাবস্যা তিথিতে আপনি তো আরও অন্য অনেকেরই কাজ করছেন। অমাবস্যা তিথিতে অ্যাকচুয়ালি এই যে মহালয়ার অমাবস্যা তিথিতে কিন্তু খুব এটা বছরে যেমন একবারই আসে, এবং এই যোগে অনেক কাজ যেটা সাকসেস পাওয়া যায় জীবনে, এবং এই তিথিটা কিন্তু সত্যি মানে এই যে বললাম পিতৃপক্ষের সমাপ্তির তিথি, এবং এই অমাবস্যাতে যে কাজই করা যাক না কেন প্রত্যেকটা কাজই সাকসেস হয়। আমাদের জীবনে দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে শনি এবং রাহুর একটা কানেকশান হয়ে আছে, এই শনি রাহুর কানেকশান স্থাপিত দোষ তৈরি হয়ে আছে তার চার্টে। তাহলে এই চার্টে স্থাপিত দোষ থাকলে কী হয়, জীবনে দেখবেন যে এই স্থাপিত দোষ যদি কারোর চার্টে থাকে তাহলে জীবনে দেখবেন একদম লাস্ট মোমেন্টে গিয়ে আপনার চাকরি হয়ে গেছে লাস্ট, কিন্তু আপনি জয়েন করতে পারছেন না, পারেননি, কারণ সেই জায়গার থেকে আপনাকে ব্রেক আপ, অর্থাৎ সেই জায়গাটা আপনি অ্যাচিভ করতে পারলেন না। এটা যদি আপনার স্থাপিত দোষ থাকে তাহলে এটাই হবে, কারণ আপনার সব কমপ্লিট, আপনার ভাইভার থেকে আরম্ভ করে সব হয়ে গেছে কিন্তু লাস্টে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সিগনেচার হবে না আপনার, এটা কিন্তু যদি আপনার স্থাপিত দোষ থাকে তাহলে হবে। এবং আবার দেখবেন যে বিবাহের ক্ষেত্রে, সব কথাবার্তা সব পাকা, হ্যাঁ সব হয়ে গেল, কিন্তু লাস্ট মোমেন্টে দেখা গেলো সেই ছেলের সঙ্গে বা সেই মেয়ের সঙ্গে বিবাহটা হলো না, অন্য জায়গায় বিবাহ হলো, এটাও কিন্তু এই স্থাপিত দোষের কারণে কিন্তু হয়। এবং এই যে যোগগুলো, এই যোগের প্রতিকার কিন্তু এই অমাবস্যা তিথিতে যদি করা যায়, মহালয়ার অমাবস্যা তিথিতে, তাহলে কিন্তু জীবনে সাকসেসের জায়গাটা আপনারা কিন্তু খুব কম টাইমের মধ্যে দেখতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে শনির সঙ্গে কেতুর কানেকশান বা শনির সঙ্গে যদি চন্দ্রের কানেকশান হয়ে যায় তাহলে কিন্তু মায়ের সঙ্গে, অর্থাৎ মা দেখবেন সবসময় চিন্তাগ্রস্ত থাকে, অর্থাৎ
কি করবে না করবে সবসময় সেই সন্তানকে নিয়ে কিন্তু চিন্তা করে, এবং মায়ের সঙ্গে দেখবেন মনোমালিন্য তৈরি হয়। মায়ের মা যথেষ্ট স্নেহ করে, মা যথেষ্ট সেই সন্তানকে খুব ভালোবাসে, কিন্তু সেই সন্তান কিন্তু কোনোভাবেই সেটা মেনে নিতে পারে না যে সত্যি তার মা তাকে স্নেহ করে কি না। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, এটাও কিন্তু একটা মাতৃযোগ বলা হয়। এই এই যোগটাও কিন্তু এই টাইমে যদি খণ্ডন করতে পারেন তাহলে কিন্তু ভালো হবে। আবার এই যোগের কারণে দেখবেন আর কি সমস্যা হয় আপনাদের। প্রথম সমস্যা দেখবেন সিদ্ধান্ত নিতে আপনি পারবেন না কোনো কিছু। দেখা যাচ্ছে আপনি প্রথম অবস্থায়, আপনি খুব সরলভাবে বলছি, আপনি কোনো কিছু কেনাকাটা করতে যাবেন, দেখবেন যে কোন জিনিসটা আপনি কিনবেন আপনি কিন্তু নিজেই সিদ্ধান্ত নিতে পারছেন না। দেখবেন অনেক জিনিস দেখার পরে আপনি চলে আসবেন বাড়িতে, বা এমন একটা জিনিস লাস্টে কিনলেন সেটা দেখা যাচ্ছে যে অন্যান্য যে যেগুলো দেখেছিলেন তার থেকে কিন্তু অনেকটা লো কোয়ালিটির। আবার এই এই কারণে আর একটা সমস্যা হয়, দেখবেন যে বিবাহিত জীবনে সব সময় কিন্তু একটা খিটিমিটির অর্থাৎ মিসআন্ডারস্ট্যান্ডিং সব সময় লেগে থাকে, এবং তার কারণে আর যেগুলো হয় বিবাহিত জীবনে সন্দেহ প্রবণতা কিন্তু ভীষণ আসে। যদি আপনার চন্দ্রের সঙ্গে যদি শনির কানেকশান থাকে, তা এই যে যোগগুলো, এই সব যোগগুলো কিন্তু এই অমাবস্যা তিথিতে যদি আপনারা খণ্ডন করতে পারেন খুব কম টাইমের মধ্যে এফেক্টটা পাবেন, 100% পাবেন। আর আরও যে যোগগুলো আছে সেগুলো তো আমাদের এই কম টাইমের মধ্যে সব কিছু ডিটেলস বলা সম্ভব হচ্ছে না, কিন্তু একটা জিনিস জেনে রাখুন যে আপনার চার্টে যদি কোনো রকমের কুপ্রভাব বা কোনো খারাপ যোগ তৈরি হয়ে থাকে তাহলে সেই খারাপ যোগের প্রতিকার কিন্তু এই টাইমে করলে পারে সাকসেস লাইফে হবেই হবেই। একদম। তো আমাদের এই মহালয়ার অমাবস্যা তিথি আমরা জানি যে অন্যতম শ্রেষ্ঠ অমাবস্যা, ভীষণ ভালো একটি সময়। যারা এই প্রবলেমের মধ্যে রয়েছেন, এই ধরনের যাদের হরোস্কোপে রয়েছে, আপনারা হয়তো এতদিন জানতেন কিন্তু এখনো কিছু করেননি, তারাও তাদেরকেও বলবো আপনারা কিন্তু মানে উদ্যোগ নিয়ে এই দোষগুলো খণ্ডন করিয়ে আপনাদের যে প্রতিবন্ধকতা ছিল উন্নতির পথে সেই জায়গাটা কিন্তু আপনারা দূর করে দিতে পারেন, এবং নিশ্চয়ই আপনাদের ভালো যে জায়গাটা সেটা প্রতিষ্ঠিত করতে পারেন। তো বুকিং নাম্বারে অবশ্যই ফোন করে আপনারা বলবেন মানে এই কাজগুলো করাতে চাইছেন, এবং চেম্বারগুলো একবার দেখে নেব। সোমবার থাকছেন শ্রীরামপুরে অথবা ব্যারাকপুরে, মঙ্গলবার করে থাকছেন কালীঘাটের দিশাতে, বুধবার থাকছেন বর্ধমান এবং কাঁচড়াপাড়াতে, বৃহস্পতিবার কৃষ্ণনগরে, শুক্রবার করে পাচ্ছেন শোভাবাজার ও হাতিবাগানে, শনিবার থাকছেন দমদমে এবং রবিবার করে পাচ্ছেন কাঁচড়াপাড়াতে 11টা থেকে 7টা, আর বহরমপুর, মালদা, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লি ইত্যাদি জায়গাতেও যান গিয়ে থাকেন। তো এখানে আসার জন্য যারা এই বাইরের জায়গাগুলোতে দেখা করতে চাইছেন বুকিং নাম্বারে ফোন করে ডিটেলিং এবং ডেট অফ বা এই কবে পৌঁছাচ্ছেন সেই জায়গাটা আপনারা জেনে নিন। আর তারপরে বলবো যে যে কোনো সমস্যা যদি মনে হয় যে এটা একটা সমস্যা আমার তৈরি হচ্ছে, তো সেই সমস্যাটা একদম প্রথম অবস্থাতেই যদি আপনি মনে করেন যে সরিয়ে ফেলবেন সেক্ষেত্রে এসে যোগাযোগ করতে হবে, ঘরে বসে থাকলে সেই সমস্যার সমাধান হবে না। মানে যে চার্টে দেখা যাচ্ছে আপনার দোষটা আছে আপনি হয়তো জানেন, কিন্তু আমাকে কিন্তু প্রথম অবস্থায় না দেখে, অর্থাৎ আমি না দেখে কিন্তু কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারি না। অর্থাৎ দেখা যাচ্ছে আপনার চার্টে সেক্ষেত্রে রবি শনির কানেকশান আছে, বৃহস্পতির কানেকশান আছে, আপনি জানেন না। আপনি আপনাকে বলেছে আপনার পিতৃদোষ আছে, কিন্তু সেই পিতৃদোষের পাওয়ার কতটা আপনার প্রভাব আছে সেটা কিন্তু আমার কাছে আসলে আমি বলতে পারবো, এবং তার প্রতিকার হিসাবে কী আছে, হ্যাঁ, সেটা কীভাবে কী রেমেডিতে আপনার প্রতিকার আছে সেটাও কিন্তু আমি ওখানেই সিলেকশন করে আপনাকে জানাবো যে আপনার এই প্রতিকার আছে, এর প্রতিকার এটা করলে পরে হবে, সেটা হতে পারে স্টোন, হতে পারে কবচ, যাই হোক না কেন সেটা কিন্তু ওখানে সিলেকশন করে আপনাকে জানাতে পারবো। সেই জন্য বারবার বলবো আপনার চার্টটা আগে দেখিয়ে নিন কী আছে জেনে নিন, তারপরে সেইভাবে চলুন, দেখবেন জীবনের সাকসেসটা পাবেন। ভালো থাকুন, নমস্কার। ভালো থাকুন, ওকে, নমস্কার।